নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথম এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আছে অনেক কটা আপডেট নিয়ে কথা বলো, তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই একটা ভিডিওতে। বন্ধুরা, আমরা সবাই জানি যে মোহনবাগান তারা আগের মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং আমরা জানি যে মোহনবাগান এই মরশুমেও চ্যাম্পিয়ন হবে। কারণটা আমি তোমাদের বলছি, ওয়েট, কারণ আইএসএল এর সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস স্কোয়াড হচ্ছে কিন্তু মোহনবাগান। ওকে, মোহনবাগান যে স্কোয়াডটা তৈরি করছে, বললে বিশ্বাস করবেন না, করবে না তোমরা, আপনারা, সত্যি কথা বলছি যে মোহনবাগানের যে এই সিজনের যে স্কোয়াডটা তৈরি হচ্ছে, মারাত্মক স্কোয়াড তৈরি হচ্ছে, মানে আইএসএল এর ইতিহাসের সবথেকে দুর্ধর্ষ এবং ডেঞ্জারাস স্কোয়াড তৈরি হচ্ছে আইএসএল এর মোহনবাগান সুপার জায়ান্টসের যে স্কোয়াড, ওই স্কোয়াডটা দেখো। এখানে আমি বলতে চাই যে জেসন কামিংসের সইটা কিন্তু আজকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানের অফিসিয়াল পেজ, ফেসবুক, ইউটিউব, এমনকি টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গা থেকে জানানো হয়েছে যে জেসন কামিংস অফিসিয়ালভাবে মোহনবাগানে, অর্থাৎ তিনি কিন্তু মারিনার্স হয়ে গেছে। এবং তার কত বছরের চুক্তি সেটাও আমি বলছি, শোনো। তার সাথে চুক্তি করা হয়েছে 3 বছরের চুক্তি। আমরা এতদিন জানতাম যে জেসন কামিংসের সাথে 1+1, অর্থাৎ 2 বছরের ডিল করতে পারবে, 1 বছরের ডিল করতে পারে মোহনবাগান এসজি, কিন্তু এখন শোনা যাচ্ছে জেসন কামিংসকে 3 বছরের লম্বা চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান দলে। তো দেখো, জেসন কামিংস, তোমার দিমিত্রি পেতাতস, হুগো বুমো, আরমন্দ সাদিকু, আর কিছু বলার নেই, ফাটাফাটি স্কোয়াড হয়েছে সত্যি বলতে। এবছরে মনের মতন স্কোয়াড হয়েছে। আর তার উপরে আবার অ্যান্টোনিও লোপেজ, হাবাস স্যার এসছে, জুয়ান ফেরান্দো, এই কম্বিনেশানটা জাস্ট ক্লিয়ার কম্বিনেশান হয়েছে মোহনবাগানের যে টিমটা, তোমরা বললে বিশ্বাস করবে না। এই যে টিমটা যখন মাঠে খেলবে না, যেদিন আইএসএল প্রথম ম্যাচ হবে কেরালা ব্লাস্টার এবং মোহনবাগানের ম্যাচটা, সেই ম্যাচটা তুমি দেখো কত লোক এবং কত কোটি কোটি দর্শক, লাখ লাখ দর্শক কিন্তু এই খেলাটা দেখার জন্য উৎসুক হয়ে থাকবে। কারণ সেখানে লাভ যাবে জেসন কামিংস, আরমন্দ সাদিকু, হুগো বুমো, দিমিত্রি পেতাতস, এই যে 3-4 জন, এই 3-4 জনের ভয়ে এবং চাপে কিন্তু আর অন্য দলের ডিফেন্সটা কিন্তু অবশ্যই তারা থাকবে, এটা কিন্তু 100%। তো এই কম্বিনেশানটা তোমাদের কেমন লাগলো এবং জেসন কামিংসের শোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এত অবধি করছি, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখো।